আজকে আমরা যাচ্ছি হচ্ছে মৌসুনী আইল্যান্ড। পার্সোনাল কার নিয়ে তোমরা যদি কেউ আসো তাহলে কোথায় কিভাবে গাড়ি পার্কিং করে কিভাবে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এবার আমার যে সাথী রয়েছে যাতে করে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াগানার, আর আমার সাথে সাথে যে যাচ্ছে সে হচ্ছে এক বিমল, এটা হচ্ছে সায়ন, এটা হচ্ছে অতনু, এটা হচ্ছে অয়ন। তো ওই পাঁচজন মিলে যাচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো চলো জার্নি স্টার্ট করা যাক। বাঙালি বরাবরই বুক ফুলিয়ে বাঁচে, মনে মনে বছরও ভাসানে হলিয়ে নাচে, ছাদে বসে কাউন্টারে সন্ধ্যাটা বাড়ে, ডার্বি টু বিশ্বকাপ কেজে থেকে হারে, দীর্ঘ 110-115 কিলোমিটার রাইড কমপ্লিট করার পরে আমরা এখন মোটামুটি প্রায় সুন্দরবন এলাকায় প্রবেশ করে গেছি। যেখানে চারিদিকে দেখতে পাচ্ছি, যেখানেই দেখছি সুন্দরবন ঘুগনির দোকান, সুন্দরবন হোটেল, সুন্দরবন বিএড কলেজ, সুন্দরবন মহাবিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো সুন্দরবনের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। সামনে ব্রিজটায় উঠছি, যেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড যেতে গেলে এই ব্রিজটাকে পেরিয়েই সবাইকে যেতে হয়, যেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি সেখান থেকে কি দেখা যায়। যদি তোমরা পার্সোনাল কার নিয়ে আসো অথবা যদি তোমরা ট্রেনে করে আসো তোমাদের কিন্তু এই ব্রিজটাকে পেরিয়েই তোমাদেরকে যেতে হবে মৌসুনী আইল্যান্ডের দিকে। দেখো এই হচ্ছে সেই ব্রিজ, এখানে কিছুক্ষণের জন্য নেমেছি এবং এখান থেকে এই নদীটা দেখা যাচ্ছে, তার নাম আমি জানি না কি নাম, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এখান থেকে দেখো দূরে দূরে এরকম ছোট নৌকা, বড় নৌকা, লঞ্চ, ভেসেল, তারপরে এখানে সেই বড় বড় ট্রলার, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে জানাতে চাইবো আমরা যেহেতু যাচ্ছি পার্সোনাল কারে, তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন ধরতে হবে এবং নামখানা স্টেশনে নেমে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। সেখান থেকে অনেকগুলোই ঘাট আছে যেগুলো পেরোতে হবে তোমাদেরকে, অনেকগুলো ঘাট আছে, যে কোনো একটা ঘাট থেকে পেরোতে পারো। যেরকম আছে ওখান থেকে টোটো পেয়ে যাবে, যেরকম 10 মাইল ঘাট আছে, তারপরে হুজ্জুতির ঘাট আছে, তো সেখান থেকে টোটো করে সেই ঘাট অবধি যেতে হবে, সেই ঘাট থেকে লঞ্চ পেরোতে হবে, সেই লঞ্চ ঘাট পেরিয়ে আবার টোটো চাপলে তোমাদের মৌসুনী আইল্যান্ডের যে ক্যাম্পে তোমরা যাবে সেখানে তোমাদেরকে পৌঁছে দেবে। পার্সোনাল কার নিয়ে তোমরা যদি কেউ আসো তাহলে কোথায় কিভাবে গাড়ি পার্কিং করে কিভাবে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি হচ্ছে 10 মাইল ঘাট, যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে 10 মাইল ঘাটে তোমাদেরকে গাড়ি পার্কিং করাতে হবে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গাড়ি পার্কিং করে কিভাবে যাবে মৌসুনী আইল্যান্ডের দ্বীপে। তো যেরকমটা দেখতে পাচ্ছ আমরা এখন 10 মাইল ঘাটে যাওয়ার পথে রয়েছে, আর সাইডে দেখো কত বড় বড় সেখানে ভেচেল, ট্রলার, এরকম সব দাঁড়িয়ে রয়েছে। তো মেন যে রোড দিয়ে ঢুকতে হবে অ্যাকচুয়ালি এই 10 মাইল ঘাটের উদ্দেশ্যে, তো মেন রোড থেকে যে 10 মাইল ঘাটটা আছে সেটার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। দেখো কত গাড়ি পার্কিং এর এখানে ব্যবস্থা রয়েছে দেখছি, যতটা সামনে রাখা যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা ধরেই আমরা 10 মাইল ঘাটে এলাম এবং এখানে আসার পরে যারা পার্সোনাল গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং এর অনেক সুব্যবস্থা রয়েছে এদিকে, তারপর ওই দিকে নানা রকম, মানে অ্যাকচুয়ালি নিজেদের বাড়ির সামনেটা এরকম ফাঁকা মতো জায়গা আছে সেখানে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, আর ওই সামনেটাই এখান থেকে 10 মাইল ঘাটের যে ফেরিঘাটটা রয়েছে সেটা ওখানে সামনেই রয়েছে। তো আমরাও এখানে এরকম জায়গায় রেখেছি যেখানে ছাওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না আর কি। আর 24 ঘন্টায় হচ্ছে যেখানে ভাড়া হচ্ছে 150 টাকা। তো এদিক থেকে এলাম, এই হচ্ছে নৌকাতে ওটা লাইন যেখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে একটা নৌকা যাচ্ছে সেটা আসার পরে তারপরে লাইন, এক একটা নৌকায় 35 জন করে যাচ্ছে, আর ছোট নৌকায় খালি মানুষ যাবে, যদি বাইক থাকে সাথে বাইক নিয়েও পারাপার করতে পারে, তার জন্য যখন বড় নৌকাসের জন্য ওয়েট করতে হবে আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু এই 10 মাইল ঘাটে আলাদা করে কোনো টিকিট কাউন্টার নেই, টিকিট কাউন্টার হচ্ছে সেই বাসের মতো, নৌকায় উঠে গিয়ে তারপরেই সেখানে ভাড়া দিতে হবে। আচ্ছা, নৌকায় উঠে নয় তা ওটার আগে এরকম ভাড়া দিয়ে তারপরে উঠতে হবে।
এইটা হচ্ছে বিয়ার বেঙ্গলে গিয়ে পড়ছে, সাগরে গিয়ে পড়ছে। এখানে ব্যাপারটা হচ্ছে নৌকায় ওঠার আগে কিন্তু এখানে ভাড়া দিই, তারপরে উঠতে হয়, এবং যেটা টিকিট হচ্ছে, যেটা ভাড়া হচ্ছে নৌকার, সেটা হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। এই আমরা ইপারের ঘাটে অলরেডি নেমে গেছি, এবং এখানেও দেখো কত বড় বড় ভেসেল, ট্রলার, নৌকা সমস্ত কিছু রয়েছে। তো এবার এই রাস্তাটায় সোজা এগিয়ে গেলে সেখান থেকে টোটো ধরে আমাদের যেতে হবে মৌসুমী আইল্যান্ডে, যেটা বুক করেছি সেইখানে। সেই রাস্তাটা দিয়ে বেরিয়ে এখন টোটোটা ধরি, তারপরে টোটোটা ধরে সোজাসুজি মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে পৌঁছে যাবে। এবং কোন ক্যাম্পে যাচ্ছি, কত টাকা খরচা এবং কী খাবার দাবার সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলস দেবো। সমস্ত কিছু বিশদে জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। দেখো ঘাটটা পেরিয়ে এইপারে এলে এইখানে প্রচুর টোটো পেয়ে যাবে মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে যাওয়ার জন্য সরাসরি। তোমাদেরকে জানাতে চাইবো যে 10 মাইল ঘাট থেকে লঞ্চ বেরিয়ে এপারে আসার পরে রিপোর্টের যে ঘাটটা আছে হাতিপুরি এলাকা, সেখান থেকে টোটো চল্লারি মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য, সেখান থেকে যাওয়ার ভাড়া কত হবে? সেখান থেকে এই যে ঘাটটা দেখে সোজা মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে যাবে, সেখানে ভাড়া হচ্ছে 25 টাকা করে, মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে পৌঁছে দেবে। ফাইনালি আমরা আমাদের টেন্টে পৌঁছে গেছি। তো এখানে রিসেপশনে রিসেপশনের কাজগুলো মিটিয়ে নিই, তারপরে কথা বলছি। আর একটা কথা তোমাদেরকে এটা জানাতে চাইবো, এখানে কিন্তু আসার পরেই তোমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবও পেয়ে যাবে। আর এত গরমে জার্নির মধ্যে আসার পরে ডাব খেলে কিন্তু পুরো শরীরটা পুরো একদম চাঙ্গা হয়ে যাবে। আহ, অসাধারণ মিষ্টি। তো এখানে এই মৌসুমী আইল্যান্ডের এই আনন্দধারা ক্যাম্পে আমরা এসেছি, এবং এখানে আসার পরে রিসেপশনের কাজ মেটানো হয়ে গেছে, এবং সুস্বাদু ডাবও খেয়ে শরীরটা পুরো চাঙ্গা করে নিয়েছি। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তারপরে তোমাদেরকে পুরো এই ক্যাম্পটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো, চলো। তো আমরা যেহেতু 5 জন আছি, যে ক্ষেত্রে নিয়েছি হচ্ছে গ্রুপ টেন্ট, তো গ্রুপ টেন্টটা আমাদের যেরকম দিচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে অনেকটা এরকম, অ্যাকচুয়ালি এটা এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, আশপাশ দেওয়ার জন্য ফোনের একটা ব্যবস্থা এখানে দেওয়া রয়েছে। মানে এখানে যে শোয়ার স্পেসটা দেখছি দেখছি অনেকটাই রয়েছে, বড় আর কি, পা একদম পুরো টান টান করে শুয়েও দেখতে পাচ্ছি, অনেকটাই বড় শোয়ার জায়গা রয়েছে। 4 জন কি 5 জন ভালোভাবে এখানে থেকে যেতে পারবে অ্যাকচুয়ালি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখন লাঞ্চের টাইমে চলে এসেছি, তো লাঞ্চে কি কি দিচ্ছে এবং কিরকম কি খেতে আমি সমস্ত কিছু আমাদেরকে দেখাচ্ছি। এখানে লাঞ্চ হিসেবে যেটা পাবে সেটা হচ্ছে এইখানে যেটা দেখতে পাচ্ছি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এটা একটা মাছ ভাজা দিয়েছে, ঠিক আছে, আর এখানে একটা ঘ্যাঁট দিয়েছে, আর এখানে একটা চিংড়ি মাছের মালাইকারি এবং একটা আলু ভাজা, এবং এখানে একটা কাতলা মাছের ঝাল এরকম একটা দিয়েছে। আর কতটা পরিমাণে কাদা সামনে দেখতে পাচ্ছ, যেখানে যদি কেউ চান করতে যাচ্ছে তাহলে তার হাঁটু পর্যন্ত মানে প্রায় ঢুকে যাচ্ছে মাটির মধ্যে। ক্যাম্পটাই রয়েছে সেটা থেকে অ্যাকচুয়ালি যে বিচে নামার যে রাস্তা আছে অনেক এরকম। ওরে বাবারে, যাই হোক, এখান থেকে পুরো বৃষ্টি দেখা যাচ্ছে, এবং তার পাশের যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে দেখ, এবং জল বলতে গেলে অনেকটাই দূরে রয়েছে অ্যাকচুয়ালি, সূর্যাস্ত হচ্ছে। আমরা যে ক্যাম্পটা এসেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আনন্দধারা ক্যাম্প, আর যেখানে যে সকালের যে মানে অ্যাটমসফিয়ারটা সেটা হচ্ছে অনেকটা এরকম। এরপরে যখন সন্ধ্যেবেলা সমস্ত কিছু আলো চলবে আর কি, তখন একটা আলাদাই একটা রকম দেখতে লাগবে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একবার ওপরে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো একবার শুধু, মানে অসাধারণ, মানে আর কি অসাধারণ। আর এইখানে যে আগুনটা জ্বলছে অ্যাকচুয়ালি বারবিকিউ চিকেন এখানে করা হবে আর কি। তো এবার এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে অনেকগুলো দোলনাও রয়েছে, ব্যবস্থা একটা ব্রিজ টাইপের ব্যবস্থা করা আছে, যেখানে হেঁটে হেঁটে যাওয়া যাবে আর কি, এখান থেকে মদ খাওয়া বারণ। তবে এখানে অনেকে ড্রিঙ্কস করছে দেখতে পাচ্ছি, সমুদ্র বা সাগর যাই বলো না কেন এরকম দেখা যাবে আর কি অ্যাকচুয়ালি। মাস্তি
তোমাদেরকে জানাতে এবার সন্ধ্যেবেলায় দিয়েছে হচ্ছে একটা চা, এবং সাথে এখানে মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে যেটা দিচ্ছে সেটা হচ্ছে মুড়ি এবং ভেজ পকোড়া। দাম অর্ডার হচ্ছে 2 কেজি, যেখানে পার কেজি 400 টাকা করে দাম রয়েছে অ্যাকচুয়ালি। গুড মর্নিং বন্ধুরা, তো এখন এই সবাই সকালবেলা ঘুম থেকে উঠলাম, এবার একটু চা ফা খাবো, খেয়ে নিয়ে যে ব্রেকফাস্ট করবো সেটাও তোমাদেরকে দেখাবো, এবং এবার সমস্ত কিছু পুরো টেন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর যে অ্যাডভেঞ্চার টেন্ট হোক বা গ্রুপ টেন্ট হোক বা মানে পাকা যে ঘরগুলো রয়েছে সেইগুলো সমস্ত কিছু দাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। তো যে চাটা যে দেওয়া হয়েছে সকালবেলা সেটাও কিন্তু অসাধারণ খেতে। তো এই হচ্ছে আনন্দধারা যে ক্যাম্পটা সেটার হচ্ছে এন্ট্রান্স। তো এখান দিয়ে ঢোকার পরেই বাঁ দিকে রয়েছে রিসেপশন, এবং ডান দিকে রয়েছে স্টলটা। মানে যেরকমটা দেখতে পাচ্ছ সেরকম হুক্কাও রয়েছে, তো হুক্কাও ভাড়া নিতে পারো, যেটা 150 টাকা করে পড়বে ভাড়া নিলে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে যে এখানে কী কী মেনু পাওয়া যাবে, দুপুরের মিল হোক, স্ন্যাক্স হোক, ডিনার হোক অথবা ব্রেকফাস্ট হোক, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এখানে নামখানা থেকে শিয়ালদা যাওয়ার জন্য যে ট্রেনের টাইমিং সেই সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। এই যে জায়গাটা রয়েছে এরিয়াটা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করার জায়গা অ্যাকচুয়ালি। এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এখানে, কালকে যখন এসেছিলাম তখন দেখেছিলাম সেই দূরে একদম জল চলে গেছিলো, যেখানে হেঁটে হেঁটে যেতে গেলে পা পর্যন্ত হাঁটু অব্দি ঢুকে যাচ্ছিলো, কিন্তু এখন দেখো জল কতটা সামনে চলে এসছে। এবং রাত্রিরে পুরো জল এইখানে উঠে গেছিলো, পুরো একদম জল উঠে পুরো ভর্তি হয়ে গেছিলো। এই যে মাছগুলো দেখা যাচ্ছে এইখানে, আমাদের আনন্দধারা ক্যাম্প যেই ক্যাম্পে আমরা রয়েছি, এবং সেখান থেকে এরকম নিচে নামা যাবে, আর তারপরেই এখানে পুরো এই সমুদ্র বা সাগর যাই বলো পুরো একদম তার মধ্যে নিচে চলে আসতে পারবে। তারপর আবার দেখতে পাচ্ছি নৌকাগুলো এরকম বেঁধে রাখা রয়েছে, এর থেকে বড় বড় যে নৌকাগুলো রয়েছে অ্যাকচুয়ালি সেগুলো করে জম্মুদেবী নিয়ে যাওয়া হয়। কালকে অ্যানাউন্স করছিল যে 350 টাকা করে নিয়ে যাওয়া হবে বলে, যারা যারা যেতে ইচ্ছুক তারা তারা এসে যেতে পারেন বলে এরকম অ্যানাউন্স করছিল আর কি। আর রাতে তো মানে একদম পুরো এই অবধি জল উঠে গেছিলো। এই দেখতে পাচ্ছ যে ক্যাম্প যেখানে আছে এই যে সেই বাঁশপাশগুলো সব পুরো ভিজে গেছে। এই দেখো মানে যত যখন ভাটা হয় সেই জল ওই দূরে চলে যায়, আর যখন জোয়ার হয় তখন জল কতটা সামনে চলে আসে দেখতে পাচ্ছ। এখানে এই যে বাঁশগুলো দেখা যাচ্ছে সব পুরো ভিজে গেছে দেখো। তো এই হচ্ছে সকালের টিফিন, যেখানে দিচ্ছে লুচি তরকারি আর একটা ডিম সেদ্ধ, চাইলে আবার তোমরা এক্সট্রা পাবে, অথবা যারা লুচি মানে খাবেন আর কি তাদের জন্য মুড়িরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো যেরকমটা দেখতে পাচ্ছ এইখানে টোটাল 7টা AC রুম রয়েছে। তো এইগুলো হচ্ছে এসি রুম, এইদিকে 2টো রয়েছে, এদিকে 3টে রয়েছে। তো একটা এসি রুম আমি তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি, দেখো। বাহ, এই হচ্ছে এসি রুম, খুব সুন্দর। এখানে একটা বিছানা দেওয়া রয়েছে, প্লাগিং সিস্টেম, ওপরে একটা ফ্যান রয়েছে, এবং লাইট, এসি, এখানে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর বাথরুম যেটা আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বাথরুম, ছিমচাম পরিষ্কারই আপাতত। গিজার রয়েছে। এরপর তোমাদের আমি একটা নন এসি রুম দেখাচ্ছি। এই হচ্ছে নন এসি রুম, যেখানে এই বিছানা রয়েছে, ওপরটায় খুব সুন্দরভাবে এরকম ডেকোরেট করা রয়েছে দেখতে পাচ্ছ। তারপর এরকম টেবিল মতো রয়েছে, এখানে বেসিন রয়েছে, তার উপরে একটা মিরর রয়েছে, এবং বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, যেখানে শাওয়ার রয়েছে আর এই রয়েছে, এবং ছিমছাম খুবই নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো তোমাদেরকে এবার একদম সাইডে যেগুলো রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট, তো তার মধ্যে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি। যে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে দুজনের একটা, তাই তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে, অবশ্যই খুবই আরামসে এখানে দুজন থেকে যেতে পারবে, এবং যেখান থেকে বসেই কিন্তু তোমরা দেখো পুরো এখান থেকেই পুরো সমুদ্র বা সাগর যাই হোক সেটা দেখতে পাবে আর কি, এখান থেকে বসে বসেই। এখানে যা দেখতে পাচ্ছি ছোটো টেন্ট হোক বা বড়ো টেন্ট হোক যাই হচ্ছে সবই 1000 টাকা করে, তাই তো।
তো এই যে টেন্টগুলো রয়েছে এগুলো তো রয়েছেই, মানে এগুলো দুজন থাকার জন্য, যদি বন্ধুদের গ্রুপ নিয়ে আসো বা ফ্যামিলি নিয়ে আসো তার জন্য এরকম এখানে বড় টেন্টও রয়েছে যেখানে চারজন পাঁচজন আরামসে অনায়াসে থাকতে পারবে। মানে এরকম সুন্দরভাবে এরকম বসার জায়গা রয়েছে, এখানে দোলনা রয়েছে। দেখো এখানে এই যে পুরো সমস্ত কিছু টেন্ট রয়েছে, তো সব থেকে ভালো জায়গা কিন্তু আমার একমাত্র এইটাই লাগছে, এখানে রাত্রিবেলাও অপূর্ব সুন্দর দেখতে লাগছিল আর কি। আমি পেয়ে গেছি যে আনন্দধারা যে ক্যাম্প রয়েছে, তো এখানকার ম্যানেজার বাবুকে, তো জানতে চাইবো যে এখানে আপনাদের যে একটু রেন্টগুলো বলে দিন, যে কী কী টেন্ট রয়েছে আর এই যে এসি নন এসি যে রয়েছে তার একবার দাম একবার ভাড়াটা একবার বলে দিন। আমাদের টেন্টে হচ্ছে 1000 টাকা করে। আচ্ছা, নর্মাল অ্যাটাচ কটেজ 1200। হুম, এবং এসি গিজারওয়ালা কটেজ হলে 1450। টেন্ট কি ওই গ্রুপ টেন্ট নিক বা খাওয়া দাওয়া নিয়ে ফুটিং লজিং? ফুডিং লজিং নিয়ে, মানে গ্রুপ টেন্ট বড় টেন্ট হোক বা ছোট টেন্ট হোক, যে কোনো টেন্ট আমাদের ওই একই রেট, 1000 টাকা করে। চেক ইন চেক আউট টাইম কখন? মানে আমাদের 10:30 থেকে পরের দিন 10:30। আর যদি কেউ আজকে টিফিন যদি না নেয়, মানে আজকে যদি দেরি হয়ে যায় তাহলে পরের দিন, পরের দিন সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমার হচ্ছে 800-1777-913। আচ্ছা, আপনার নামটা? বাবলু কয়ডা। ধন্যবাদ। এই হচ্ছে মৌসুনী আইল্যান্ড আনন্দধারা প্রজেক্ট, মানে যেখানে ছিলাম সেটার কার্ডের ডিটেলসটা দিয়ে দিলাম, এখান থেকে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে।